السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থী, পূর্ব প্রধানমন্ত্রী ইসলামী আলিম মাদ্রাসার পক্ষ থেকে এই মুহূর্তে যারা লাইনে আছো, আমি সকলকে আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দ, যারা আসো, তোমরা দেখতে পেয়েছো আজকে দশম শ্রেণীর হাদিস কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ আল হাদিস শরীফ, তা তিন নবম দশম শ্রেণী। আজকে আমি ঘন্টা দেব দশম শ্রেণীর ক্লাস হাদিস শরীফ। তোমরা দেখছো যে এখানে লেখা আছে বাবু কাসবিল হালাল, এই বাবটার মধ্যে চলে যাও, অর্থাৎ মধ্যে চলে যাও। আর হাদিস নম্বর হল 279 নম্বর হাদিস, 279 এবং 80, 79 এবং 80, এই দুইটা হাদিস সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখন যারা উপস্থিত হতে পেরেছ তারা তো অবশ্যই দেখছ, আর যারা উপস্থিত হতে পারো নাই তারা পরবর্তীতে তোমরা অনলাইনে গিয়ে তোমরা ক্লাসটা দেখতে পাবে। আমি সকলকে আহ্বান করব মনোযোগ দিয়ে ঘন্টাগুলি শোনার জন্য, দেখার জন্য। কেতাব বই পুস্তক খুলে তোমরা নিয়ে নিবা। হালাল রুজি উপার্জন অধ্যায়, বাবু কাসবিল হালাল, হালাল রুজি উপার্জন। মানুষ, আমরা একটা কথা চিন্তা করি, আজকে মানুষ হালাল না খাওয়ার কারণে মানুষের মধ্যে মানুষত্ব নষ্ট হয়ে গেছে, মানুষের ইবাদত কবুল হয় না হারাম খাওয়ার কারণে। কারণ যখন মানুষ হারাম খায় তখন তার পুরো বডিটা, দেহটা হারাম হয়ে যায়, হারাম খাওয়ার কারণে হারাম হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাহ গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাহ গুজিয়া বিল হারাম, যেই দেহটা হারাম দ্বারা গঠিত ওই দেহটা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো তোমরা অনেকেই খেয়াল করতেছ এখানে, তাহলে আমি ঘন্টাটা লিখে দিচ্ছি দশম শ্রেণী। মানুষ এক শ্রেণীর লোক আছে যারা হারাম উপার্জন করে, আরেক শ্রেণীর লোক আছে যারা হারাম খেতে চেষ্টা করে, আরেক শ্রেণী সরাসরি হারাম এবং হালাল দুটোই জড়িত। আমরা চেষ্টা করব আমাদের এই দেহের মধ্যে, আমাদের এই বলির মধ্যে যেন কোনো রকমের হারাম না ঢোকে। কারণ আমার আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন পুরা বডিটা পবিত্র করে। সামান্য একটু দুনিয়ার বেঁচে থাকার জন্যে, অনেক সময় বেঁচে থাকার জন্য যদি আমরা হারাম খাই, তো হারাম খাই আমাদের বডিটা পুরো দেহটা হারাম করে ফেলবে, হারাম কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসায়ী যদি উদ্দেশ্য করে, আজকে আমরা দেখব হাদিস শরীফের মধ্যে বিভিন্ন মাধ্যমে ব্যবসা করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে আজকে মানুষ হারামের মধ্যে জড়িয়ে পড়ছে। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক এই হারাম থেকে আমাদের সকলকে আপনি বাঁচিয়ে রাখেন। সম্মানিত শ্রীমণ্ডলী, ছাত্রবৃন্দ, তোমরা দেখতেছ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب قسم الحلال فريضة بعد الفريضة رواه البيهقي في شعب الإيمان. هي التحدي الشريف أركب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل القرآن على خمسة واحدة حلال وحرام ومحكم ومتشابه
আমরা দেখলাম ওয়া আমসার আইলু হালাল ওয়া হালু হারাম, তারপরে আছে ওয়া'দু, এখানে শব্দটি তো ভুল হয়েছে ওয়া'দু, তোমরা আমল করো, আমল মানে আমল করো, বিল মুহতাম মুহতামের উপর আমল করো, ওয়া আমিনু বিল মুতাশাবিহা মুতাশাবিহার উপর ইমান আনো, ওয়া আতাবিহু বিল আমসাল, আর উপদেশ গ্রহণ করো মেসালে আল্লাহ কানজুর রহমা, দুটা হাদিস তোমাদের বইয়ের মধ্যে আছে 279 এবং 80 বাবটা হলো বাবুর কাছ থেকে হারার, তোমরা সবাই অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনের মধ্যে বড় করে দেখতে পাবা, তো আমি এখন পড়াচ্ছি, অবশ্যই আমরা আগে শব্দ যেগুলি আছে মনে মনে মেন মেন শব্দগুলি আছে এগুলির অর্থ আমরা জানতে পারবো, তোমরা সকলে দেখছো যেগুলির অর্থ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকু আমরা সকলেই জানি আগে পড়েছি, তালাবু উপার্জ খোঁজ করা তালাশ করা, আমরা আমাদের দৈনন্দিন জীবিকা অর্জনের জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, যেমন একটি রিক্সা চালায় বিভিন্ন তরিতরকারির ব্যবসা করি, চাল ডালের ব্যবসা করি, কেউ চাকরি করি, বিভিন্নভাবে যেই যে পেশাতে আছে আমরা এই পেশাটাকে সঠিক উপায়ে হারাম পদ্ধতিতে না গিয়ে হালাল পদ্ধতিতে কীভাবে আমরা আমাদের খাদ্যটা আমরা উপার্জন করতে পারি সেই দিকটাকে আমরা অবশ্যই খেয়াল করবো, সেই জন্য তলা বা শব্দটা খোঁজ করা তারা সারা উপার্জন করা, কাসবুল হালাল এখানে আছে কাসবুল হালাল, হালাল বুঝি, হালাল বুঝিটা আমরা হালাল বুঝি তালাশ করবো, হারামের পেছনে আমরা হাঁটবো না, কারণ হারাম মানুষদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়, ভালো দিকে নেয় না, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় পরকালও সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, কাজে আমরা ওই দিক খেয়াল করবো যেন আমরা আমাদের জীবনটা হালাল মধ্যে অতিবাহিত করি, কাসবুল হালাল শব্দটা আছে কাসবুল হালাল, হালাল উপার্জন, ফরিদাতুন ফরজ, বাহাদা মানি করে ফরিদা, ফরজের উপরেও ফরজ, অর্থাৎ এখানে গুরুত্ব বোঝানো হয়েছে যে তোমরা ফরজ মনে করো সেটা হলো হালাল হওয়াটা ফরজ আর হালাল হওয়াটা গুনাহ, কারণ হারাম যদি খাই আমার পুরা শরীরটা নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, ইহকালীন ক্ষতির মধ্যে পড়ো কালীন ক্ষতির মধ্যে পড়ো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলেন, তিনি বলেন হাদিসটা আছে আর জীবনে আমল করার চেষ্টা করবে, আমার তোমার জীবনে যদি আমরা মাদ্রাসায় পড়ি, আমরা দিনী প্রতিষ্ঠানে পড়ালেখা করি, দিনী প্রতিষ্ঠান হোক আর বাহিরেই হোক আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব যারাই আছে সকলকে আমরা আহ্বান করবো যে সবাই যেন হালাল উপার্জন করে, হালাল উপার্জন না করলে কোনোদিন শান্তি আসবে না, এই দেশে সুদের কারবার করে এক শ্রেণীর লোক, যারা সুদের কারবার করে সুদের টাকা এনে তারা জমিদার হয়ে যাচ্ছে, আসলে তো জমিদারই না কিছুদিনের বাহাদুরি, আর গরিব মানুষগুলি গরিব হয়ে যাচ্ছে এই সুদের কারবারের জন্য, যার জাকাত ব্যবস্থা থাকতো তাহলে মানুষ কোনোদিন হারাম উপার্জন করতো না, হারামের পেছনে দৌড়াইত না, আর এই দেশে কোনোদিন গরিব মানুষ থাকতো না, আমি সকলকে আহ্বান করবো আমরা এই হাদিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমল করতে পারি সেই তৌফিক আমরা মালিকের আমার কাছে, এরপরে আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোহাম্মদ করেন ক্বালা তিনি বলেন নাযালাল কোরআন আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, আমাদের দুইটা জিনিস আছে কোরআন শরীফ এবং হাদিস শরীফ,
নবীজি বলছেন তারা তৌফিক ও আমার আইনি নাতানিলু কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি দেখি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ পাক ওনার কালাম কোরআন শরীফ, আর একটা হলো আমার জবান আমার হাদিস শরীফ। কাজে এই দুটো জিনিস আমরা যতদিন পর্যন্ত আকিদা ধরব এই দুইটা জিনিস করতে যতদিন করেন ইমানই মজবুত আমাদের আসবে ততদিন আমরা দুরস্ত হব না। আজকে মানুষ সমাজে কোরআন শরীফ না মানার কারণে, হাদিস শরীফ না মানার কারণে এই ভ্রান্ত হচ্ছে, বিভিন্ন পথ অবলম্বন করছে। আমরা সকলকে আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আজকে যে বিভিন্ন অপকর্ম চলছে এটা কোরআন শরীফ না মানার কারণে, হাদিস শরীফ না মানার কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সুষ্ঠু বিচার ব্যবস্থা নাই, সুষ্ঠু কোনোদিন সমাধান নাই, এই জন্য আজকে মানুষ বিভ্রান্তিতে নিহিত হয়েছে। সেই জন্য নাজাল কোরআন আলা খামসাতি আওজানি, এখানে হাদিস শরীফ আছে নাজাল কোরআন আলা খামসাতি আওজানি, পাঁচটা দিক দিয়ে কোরআন শরীফ নাজিল হয়েছে। কয়টা দিক? পাঁচটা। আমরা বলে বলি এখন আমরা এখান থেকে পাঁচটা জিনিস বের করব। পাঁচটা বিষয়ের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, খামসাওয়ালি নাজাল কোরআন, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাজাল কোরআন, কোরআন শরীফ নাজিল নাজাল নাজিল বা অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ আলা করে খামসা মানে পাঁচ এবং জুমানি দিক, পাঁচটা দিক নিয়ে পাঁচটা বিষয় নিয়ে কোরআন শরীফ এখানে নাজিল হয়েছে। এক নম্বরে হালাল, আল্লাহ পাক ওনার পালা মানুষদেরকে সত্য পথ দেখায়, কোনটা হারাম আর কোনটা হালাল এটা স্পষ্ট করে দেয়। হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। মানুষ ঈমানদার দাবি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আসলে নামাজ পড়লে কী হবে? সে হারাম খায়। নামাজ পড়লে কী হবে? তার পুরো বডিটা হারাম। যদি হারাম জিনিস কয়লা যদি যতই সাবান দিয়ে ধোয় আর ঘষে থেকে কয়লাই বের হবে, যতদিন না পর্যন্ত তার পরিবর্তন না আসবে। এই যেখানে হালাল বা হারাম অমুকামুন মুতাশাবিহ বা মুতাশাবিহ, এখানে পাঁচটা জিনিস আমরা দেখতে পাই, হালাল হারাম মুহকাম মুতাশাবিহ বা মুতাশাবিহ। কত হয়েছে? এক দুই তিন চার পাঁচ, এই সময় খেয়াল রাখি আমরা এই পাঁচটা, এই পাঁচটা জিনিসের উপরে কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম কালাম করা শরীফ নাজিল হয়েছে। এখন আমরা এই পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো হালাল, এক নম্বর কি হালাল, এই যে হালাল এটা আলোচনা আর একবার করা হয়েছে হালাল সম্পর্কে, এই যে কাসিমুল হালাল হালাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিস শরীফ, হাদিস শরীফ মনে রাখো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হালাল বা হারাম এই দুইটাই বলা হচ্ছে, হারাম যেটা হারাম এটা অবৈধ বৈধ নয়, যে কোনো পন্থায় তোমার কাছে হারাম আসলে তুমি সাথে সাথে পরিত্যাগ করতে হবে, আর যেটা হালাল হওয়ার জন্য সেটা তুমি গ্রহণ করো, এটি বলা হচ্ছে। মহকাম, মহকামটা কি? মহকাম হল অস্পষ্ট, আসলে কোরআন শরীফের মধ্যে কোনো কিছু অস্পষ্ট নয়, আমাদের দুর্বলতার কারণে আমাদের ইমানের কারণে আমাদের ব্রেন সংকীর্ণতার কারণে আমরা অস্পষ্ট করি। আল্লাহ পাক বলেন আমার কালামুল্লাহ শরীফ মানুষের কাছে স্পষ্ট করে আমি নাজিল করেছি, কিন্তু আমাদের বোঝার কারণে আমরা মহকাম, এই মহকাম অস্পষ্ট। অমতাশা বিহা অমতাশা বিহা দুর্বেদ্ধ খুব মজবুত এটা, ও আমসাল আর হল উপমাসম্ভ, এই পাঁচটা জিনিস রূপে করা শিখে নাজিল হয়েছে। তুমি দেখো প্রথম থেকে হারাম হারাম মহকাম অমতাশা বিহা আমসাল, এই পাঁচটা জিনিস আমরা, এই পাঁচটা জিনিস অবশ্যই মনস্থ করবো, এই পাঁচটা জিনিস আমরা সকলেই এখানে সত্য প্রশ্ন আসতে পারে, তাহলে তোমরা অবশ্যই জবাব দিতে পারবা কোনটা কি জন্য। এখন এখানে আসে ফালাকিতুল হালাল, অবশ্যই তোমরা ফাআকিলু তোমরা হালাল মনে করো, হালাল হালালকে হালাল মনে করো, হালালটাকে কখনো হারাম মনে করো না। শরীয়তে যেটা শরীয়ত যেটা সাব্যস্ত করেছে হারাম সেটাকে তোমরা হালালই মনে করো, আর শরীয়ত যেটাকে হারাম সাব্যস্ত করেছে তোমরা সেটাকে হারামই মনে করো। কিন্তু যদি তোমরা
তোমরা হারামকে হালাল আর হালালকে হারাম মনে করো তাহলে তোমার ঈমান থাকবে না, কারণ আল্লাহ পাক বলেছেন তুমি হালালকে হালাল মনে করো আর হারামকে হারাম মনে করো। যদি আর বিপরীত ঘটে তাহলে আমাদের আমরা মুসলমান ইতি থাকতে পারবো না, আমাদের ঈমানটা থাকবে না, কারণ আল্লাহ আল্লাহ পাক তার বিরোধিতা করেছিলাম আলহামদুলিল্লাহ। সেই জন্য হারাম হালালকে হারাম মনে করো আর হারামকে হারাম মনে করো, এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুব সাবধান। তোমরা হালালকে হালাল মনে করো আর হারামকে হারাম মনে করো, এই দুইটা জিনিস খুব খেয়াল রাখবা। বাকিগুলো হালাল, হালালকে হালাল জানতে হবে আর হালাল জিনিসটা করতে হবে, কোনোদিন যেন হারামকে যেন আমরা হালাল মনে না করি আর হারামকে যেন আমরা হালাল মনে না করি, তাহলে গুণা আমাদের খুবই লাগবে। তোমরা আমল করো মহকামির উপরে, তোমরা আমল করো মহকামির উপর তোমরা আমল করো। তারপরে কি আছে, তোমরা ইমান তোমরা ইমান উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করে উপদেশ গ্রহণ করো, মেসাল যাকে উপদেশ মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বহু জায়গায় মেসাল দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা দেখো সেই নবুত সেই সর্দার ফেরাউন কারুন যারা আল্লাহ দোহী ছিল, যারা হালালটাকে হারাম মনে করত, হারামটাকে হালাল মনে করত, এই ধরনের কিছু উপমা দিয়ে আল্লাহ পাক বলেছেন তোমরা সেটার উপরে ইয়ে করো, উপদেশ গ্রহণ করো। বিল আমসাল, আমসালে রাওয়াহু কানজুল উলামা, এই হাদিস শরীফটা খুব সহিহ হাদিস শরীফ কানজুল উলামার মধ্যে এই হাদিস শরীফটা আসছে, এই হাদিসটার রায় বোঝা ভাই হাদিস শরীফের সবাই ইমান করবে আর এই হাদিস শরীফ কানজুল উলামার মধ্যে। আমি সকলকে আহ্বান করব আজকে এই অল্প সময়ের মধ্যে হলেও তোমরা এই দুইটা হাদিস শরীফ গুরুত্ব সহকারে তোমরা বাসায় পড়ে তোমাদের বইয়ের মধ্যে দেখে, আমি হাদিস শরীফের নাম্বার আগে বলছি 200 তোমার বইয়ে দেখো, বইয়ের মধ্যে এই অধ্যায় নিয়ে এই অধ্যায়ের মধ্যে 200 এই নম্বর আর এটা হলো 280 এই দুইটা হাদিস শরীফ তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের বইগুলি খুলবে, বই অবশ্যই তোমাদের কাছে দেওয়া আছে তোমরা বই খুলবে, এই দুইটা হাদিস শরীফ ভালো করে পড়বা। এই আমার আলোচনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হালাল উপার্জন করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে ভালো চাচ্ছি আর এই বিপদগ্রস্ত বিপদ আপদ থেকে সামাজিক যে অনাচার দুর্নীতি এগুলির সাথে যেন আমরা জড়িয়ে না পড়ি, আমরা যেন সকলেই হেফাজত করি, নিজেকে ইমানকে হেফাজত করি। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।